ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থিম অফ সলেজ ব্লগ। তো চলো আজকে আমাদের দুপুরে কি রান্না হচ্ছে তোমাদেরকে শেয়ার করি। ওয়েদারটা তো খুবই সুন্দর, কাল থেকে মেঘলা মেঘলা করে আছে, মাঝে মধ্যে বৃষ্টিও পড়ছে টিপটাপ, আর শীতটাও পড়েছে। তো এই ফাঁকে অনেক সবজিও উঠে গেছে শীতের, তো ভাবলাম আজকে খিচুড়ি করা যাক। তো আজকে আমাদের রান্না হয়েছে খিচুড়ি, তাতে মানে সব রকম সবজি দিয়ে, আর মুগের ডাল, মুসুর ডাল, চাল, মানে সব রকম কিছু, ফুলকপি, আলু, যা যা দেয় আর কি, তো হয়েছে। তার সাথে সিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, ডিম ভাজা, পাঁপড় ভাজা। তো দেখো এই যে খিচুড়িটা ফুটছে, আর ওদিকে কষা হচ্ছে, তো এখানেতে দিয়ে দেওয়া হবে। তো আজকে মা বাবাও আছে, মা বাবা আমিও সবাই মিলে, তো ইচ্ছা গেল মায়ের পাতায় খাওয়া হবে, তো আমিও চলে গেলাম পাতা কাটতে। তো এই দেখো কতটা সুন্দর লাগছে, কাঁচা লঙ্কাগুলোর মটরশুঁটিগুলো উপর থেকে ভাসছে। তো এতে সোয়াবিনও দেওয়া হয়েছে, মানে সব কিছু, পালং শাকটা দেবো ভাবলাম, পালং শাকটা দেওয়া হলো না। যাই হোক, এই যে আমি একটুখানি নিয়ে বসে বসছি টেস্ট করতে, কেমন হয়েছে দেখবো। তো এই যে তারপর ডিম ভাজা হচ্ছে, এখনো ভাজা হয়নি, জাস্ট দেওয়া হয়েছে। তো এই দেখো আমাদের রেডি আজকে দুপুরের মেনু। তো আমি খিচুড়ি খেতে এমনিও ভালোবাসি, আর ওয়েদারটা যা খাওয়ার মতোই। তো তোমরা কারা কারা ভালোবাসো প্লিজ কমেন্টে জানিও। এই দেখো কতটা সুন্দর লাগছে।